আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ১১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আফসোস করতেছেন মানুষকে নিয়ে, বান্দাকে নিয়ে। আল্লাহ বলতেছেন, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে জাতিগুলো, আমি যে জাতিগুলোর উপরে আযাব ও গজব নাজিল করলাম, উলু বাকিয়াতি ইয়ানহাউনা আনিল ফাসাদে ফিল আরদে, কেন সেই কাউমগুলোর ভিতরে এমন কিছু মানুষ তৈরি হয় নাই যেই মানুষগুলা ইয়ানহাউনা আনিল ফাসাদে ফিল আরদে, দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, বাধা দিবে, এইরকম ভালো মানুষ কেন সেখানে তৈরি হয় নাই? যেই ভালো মানুষগুলো মানুষদেরকে সন্ত্রাসী হওয়া থেকে রক্ষা করবে, আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করা থেকে রক্ষা করবে, এইরকম মানুষ আল্লাহ পাক বলতেছেন কেন সেই কাউমগুলার মধ্যে পয়দা হলো না? ইল্লা কলিলাম মিম্মান জাইনা মিনহুম, তবে একেবারে তৈরি হয় নাই এমন না, অল্প কয়েকজন তৈরি হয়েছে যাদেরকে আমি আল্লাহ ওই আযাব আর গজব থেকে রক্ষা করেছে। অর্থাৎ আল্লাহর আযাব গজব থেকে রক্ষা পেতে হলে সমাজে এমন কিছু ভালো মানুষ থাকতে হবে যারা আল্লাহর বান্দাদেরকে সন্ত্রাস থেকে, আল্লাহর নাফরমানি থেকে, জেনা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে, সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে। এরকম কিছু মানুষ যদি না থাকে তাহলে আল্লাহ পাক ওই সমাজের ভালো খারাপ সব মানুষের উপরে আল্লাহ পাক গজব নাযিল করবেন। ওয়াত্তাবা আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন, আল্লাহ পাক বলেন জালেমেরা সব সময় মা উতরিফু ফীহি, বিলাসিতার সম্পদের এত্তেবা করে, মানে জালেমেরা সব সময় সম্পদশালী লোকের এত্তেবা করে। আল্লাহ পাক বলতেছেন এই যুগে যুগে যত জাতির উপরে আযাব নাযিল করছি, এই কাওমের লোকেরা ওই সমাজের ধনী মানুষ যারা তাদেরকে অনুসরণ করে। দুনিয়ার মানুষের এটা অভ্যাস যে তারা সম্পদশালী লোকদের এত্তেবা করে। ওয়াকানু মুজরিমিন, অথচ যে সম্পদশালীদের এত্তেবা করে তারা হলো পাপী লোক, খারাপ লোক। মানে সম্পদ যত বেশি থাকে তত লোকটা বেশি খারাপ হয়। হয়তো দুই একজন আল্লাপাক যাদেরকে হেদায়ত দেন, দিন দেন, তারা হয়তো ব্যতিক্রম, কিন্তু আল্লাপাক বলছেন অধিকাংশ যাদেরকে আল্লাহ সম্পদ দেন এরা মুজরিমিন হয়, আর মানুষ ওই মুজরিমিনদেরকেই এত্তেবা করে। এই জন্য দেখা যায়, দেখেন আজকের দুনিয়ায় ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার বাদ দিয়ে মানুষ শুধু ইউরোপের কালচার গ্রহণ করতে খুবই আগ্রহী। মানে এই এশিয়ার মানুষগুলা, আমাদের এই বাংলাদেশ বা এই জাতীয় দেশ যেগুলা, এগুলার জনগণ, এগুলার যুবক, এগুলার কিশোর, এগুলা এতিম, মানে সাংস্কৃতিক এতিম, এরা মনে করে আমাদের ইসলাম বা মুসলিম জাতি আমাদেরকে কোনো কৃষ্টি কালচারের উপরে প্রতিষ্ঠিত করে নাই। কৃষ্টি কালচার হলো একমাত্র পৃথিবীতে ইউরোপিয়ানদের, আমেরিকানদের, এগুলোই হলো কৃষ্টি কালচার। এজন্য তারা এতিমের মতো হা করে তাকায় থাকে। ওই দিকের যদি কাউকে দেখে, ইউরোপের কাউকে, এখান দিয়ে সিড়া প্যান্ট পরছে, বাস এরা মনে করে এটাই সংস্কৃতি, এটাই সভ্যতা, এরাও এখান দিয়ে সিড়া প্যান্ট পরা শুরু করে। ওরা যদি দেখে হাফ প্যান্ট পরে হাঁটে, তো এরা মনে করে এটাই কালচার, এটাই সংস্কৃতি, হাফ প্যান্ট পরে হাঁটা। যদি দেখে ওরা কাপড় চোপড় খুলে হাঁটে, তো এরা মনে করে খুলে হাঁটাটাই মনে হয় কালচার, এটাই মনে হয় সংস্কৃতি। তারা যেই ডিজাইনে চুল কাটে, এই দেশের যুবক কিশোরেরা মনে করে যে ওইটাই সংস্কৃতি, ওইটাই চুল কাটার ডিজাইন। মানে তাদেরকে অনুসরণ করার জন্য দেখা যায় মুসলিম জাতি হা করে তাকিয়ে থাকে। এটার কারণ কি? তাদেরকে অনুসরণ করে কেন? এ অনুসরণ করার মূল কারণ হল মা উত্রিফু ফি, কারণ পৃথিবীতে এরা সম্পদশালী, এরা ধনী। এই ধনী হওয়ার কারণে এই দেশগুলোর মানুষ দেখা যায় কোরআন অনুসরণ না করে, সুন্না অনুসরণ না করে, ওলামাই কেরামদেরকে, সলেহীনদেরকে অনুসরণ না করে, ওই দিকে অনুসরণ করার জন্য তারা ব্যস্ত থাকে। এটা শুধু আজকের যুগে না, যুগে যুগে কিন্তু এইরকমই হইতো। ওয়ামা কানা রাব্বুকা লিইউহলিকাল কোরা বিজুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, কোন জনপদের মানুষ যদি নিজেদেরকে ইসলাহ করার জন্য প্রস্তুতি নেয়, নিজেদেরকে যদি ইসলাহ করার চেষ্টা করে, ওই জনপদের মানুষদেরকে আল্লাহ পাক কখনো ধ্বংস করেন না। যদি ওই আহালেরা, ওই জনপদের অধিবাসীরা নিজেদেরকে সংশোধন করে নিতে চায়,
তাহলে আল্লাহ পাক তাদেরকে অন্যায়ভাবে ধ্বংস করে দিতে চান।